আজকে বানিস কিচেনে রেসিপি হচ্ছে পাকা আমের ডাল। আমি ডালটাকে আধা ঘন্টা ভিজিয়ে ঠিক এইভাবে সেদ্ধ করে নিয়েছি, আমগুলোকে কেটে নিয়েছি। এখানে হলুদ আর লবণ লাগবে, চিনি লাগবে, 1 চামচ তেল লাগবে, আর সর্ষা, সাদা সর্ষা আর শুকনো লঙ্কা লাগবে কটা। কড়াই গরম করে আমি তেলটা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা দিলাম, সর্ষা দিয়ে দিলাম। এবার আমি ডালটাকে আমি ঢেলে দিলাম, এটা ভালো করে মিশিয়ে চিনি দিয়ে দিলাম। খুব সাধারণ রান্না, অল্প একটু টাইম রান্না হতে দিলাম। আমার আমডাল রান্না প্রায় শেষের দিকে, আমি এখানে একটু টমেটো দিয়ে দিব। এবার আমি গ্যাসটা অফ করে ডালটা একটা পাত্রে ঢেলে নেব। তৈরি হয়ে গেছে আমার আম ডাল, একদম রেডি খাওয়ার জন্য। এটা গরম ভাত রুটি সবের সঙ্গে ভীষণ ভালো লাগে।